ঢুকলেন? আমি যখনই ঢুকলাম ভোট দেওয়ার জন্য রেডি, এভিএম মেশিন কাজ করছে না, নোট রেসপেন্ডিং দেখাচ্ছে। কমপ্লেন করা হলো এখন ওই সেক্টর অফিসারকে, উনি কোন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতেছে এখন। এতক্ষণ কিন্তু আমাদের লোকজন তো দাঁড়িয়ে আছে, এই 20 মিনিট হয়ে গেল শুরু থেকে। কখন ঠিক হবে জানা যাচ্ছে এখন, এখন ইঞ্জিনিয়ার আসলে জানা যাবে। আপনি কি করবেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমি অন্য বুথে যাই, আমার তো কোনো প্রবলেম নেই, আমি তো যখন আসবো তখনই আমি ভোট দিয়ে দিতে পারবো, কিন্তু ভোটারদের তো আসলে টাইমটা লস হচ্ছে। তাহলে আপনি ভোট দিতে এসে ভোট দিতে পারলেন না এই মুহূর্তে? এভিএম মেশিনই খারাপ হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু নিউল্যান্ড যাবো, অন্য অন্য বুথে গিয়ে তারপরে ভোট তো দিতে এসেছিলেন। হ্যাঁ, ভোট দিতে আসছি ভোট কেন্দ্রে, এবং এভিএম মেশিনই মানে নোট রেসপন্ডিং দেখাচ্ছে। তাহলে এই যে সকাল থেকে তো এত লোকের ভিড় এবং অনেকক্ষণ ধরে তারা বসেও রয়েছেন, আপনি কি অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ করেছি, নতুন আসবে আসবে তারপরে ভোটটা। মেশিনের ব্যাপারটা এটাই তো আমার খারাপ লাগে, এটা ফালতু এগুলা। শুরুয়ারটা ঠিকঠাক হলো না? শুরুয়ারটা ঠিক হয়নি। ঠিক আছে।